जय श्री राम, जय बजरंग बली। नमस्कार बंधु, आमादे हिंदू धर्मे रहस्य चैनले नतून एक भिडियोते अपने सकल के स्वागत। बंधुरा, अनेकेई आमरा गृहे हनुमान जी पुजो करी, किन्तु आमादे मध्ये अनेकेई रयेछे जारा नित्य पुजो करबार परो तारा आशानुरूप फल कोनोभावेई लाभ करते पारेन ना। आबार शास्त्रमते शनिवार एवं मंगलवार बजरंगबली पुजो करबार विशेष विधानेर कथा बला रही है। बला रही है एई दुई दिन बजरंगबली पुजो करले उनी अत्यंत प्रसन्न हन एवं भक्तदेर सकल मनोकामना उनी पूरण करे थाके। आज आमरा एई भिडियोते शनिवार एवं मंगलवार बजरंगबलीर विशेष पुजो विधि सम्पर्के आपनादेरके जानाबो, संगे जानाबो बजरंगबली पुजोय कोन कोन भूलेर कारणे तादेर मनोकामना कोनो भावेई पूर्णता पाय ना एवं बजरंगबली पुजोय की भावे संकल्प ग्रहण करते हय। संगे थाकुन आमादेर, भिडियोटी एकदम प्रथम थेके शेष पर्यन्त देखुन, स्किप ना करे। आर देखबार पर यदि भालो लागे ताहले चैनलटी सबस्क्राइब करते भूलबेन ना। प्रथमेई बोली शनिवार एवं मंगलवार बजरंगबलीर पुजो पद्धति। एई दुई विशेष दिने बजरंगबलीर विशेष पुजो करबार कथा आमादेर शास्त्रेई उल्लेख रयेछे। आपनारा सकाले बा सन्ध्याय जे कोनो एकटि समये एई विशेष पुजो करते पारेन। तबे आपनारा जे समये पुजो करुन ना केन, सेई एकई समये प्रति सप्ताहे आपनाके पुजो करे जेते हबे। कोनो दिन सकाले करलेन आबार कोनो दिन सन्ध्याय करले एई भावे पुजो किन्तु हय ना। ताई निर्दिष्ट समय जखनी पुजो करबेन सेई समय आपनाके पुजो करते हबे। आपनाके स्नान सेरे शुद्ध देहे एवं शुद्ध आत्माय पुजोय बसते हबे। संगे अवश्यई शुद्ध वस्त्र आपनाके परिधान करते हबे। चेष्टा करबेन लाल रंगेर वस्त्र परिधान करते, कारण शास्त्र अनुसारे बजरंगबलीर लाल रंग अत्यंत प्रिय। आपनारा एई रकम लाल वस्त्र परिधान करे बजरंगबलीर कोनो छवि बा मूर्तिर सामने बसबेन। आपनार बाड़ीर ठाकुर घरे बा उपासना स्थले जदि बजरंगबलीर छवि बा मूर्ति थाके तो खूबई भालो हय, तार सामनेई आपनारा पुजो करते बसबेन। आर जदि ना थाके ताहले आपनि जे स्थाने पुजो करबेन ठीक करेछेन সেই স্থানে একটি উঁচু টুলে তাতে গঙ্গা জল ছিটিয়ে সেই টুলের ওপর লাল কাপড় বিছিয়ে বজরঙ্গবলীর ছবি বা মূর্তিটি স্থাপন করবেন। আপনাকে বসতে হবে কোনো লাল আসনের ওপর। লাল আসনের ওপর বসে আপনি বজরঙ্গবলীর সামনে গুগলের ধূপ এবং চামেলির তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। এই প্রদীপ যদি আটার তৈরি হয় তাহলে অতি উত্তম হয়, কারণ শাস্ত্রমতে আটার তৈরি প্রদীপ প্রজ্বলনে মনস্কামনা অতি দ্রুত পূরণ হয়ে থাকে। এবং মাথায় রাখবেন, তেলের প্রদীপ আপনি যদি প্রজ্বলিত করেন তাহলে তা আপনাকে রাখতে হবে বজরঙ্গবলীর বাঁ দিকে, অর্থাৎ সেই প্রদীপটি আপনার ডান দিকে থাকবে, বজরঙ্গবলী মূর্তির বাঁ দিকে থাকবে। এবার আপনি বজরঙ্গবলীকে লাল ফুল অর্পণ করবেন এবং তার সঙ্গে তুলসী পাতা সহযোগে ভোগ অর্পণ করবেন। আপনার যদি বিশেষ মনস্কামনা থাকে তাহলে আপনি বজরঙ্গবলীকে পান পাতা গুড় সহযোগে অর্পণ করতে পারেন। আবার এই বিশেষ দিনে আপনি আপনার কোনো দুর্লভ মনস্কামনা পূরণের জন্য, যেমন চাকরি লাভ, ব্যবসায় সাফল্য, সন্তান প্রাপ্তি ইত্যাদি, এই সকল মনস্কামনার জন্য আপনি ১১টি অশ্বত্থ পাতা লাল সুতো দিয়ে মালা তৈরি করে বজরঙ্গবলীকে অর্পণ করতে পারেন। এই অশ্বত্থ গাছের পাতার মালায় আপনার গৃহে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। আবার আপনি তুলসীর মালাও বজরঙ্গবলীকে পরাতে পারেন, এতেও বজরঙ্গবলী অত্যন্ত প্রসন্ন হন। আপনারা
যদি এই বিশেষ উপায়গুলি করতে চান তাহলে টানা এগারোটি মঙ্গলবার বা এগারোটি শনিবার আপনাকে করতে হবে। এরপর আপনি বজরংবলীকে রাম নাম জপ করতে করতে সিঁদুর অর্পণ করবেন। বজরংবলীর পূজায় কিন্তু সিঁদুর অর্পণ করতে একদম ভুলবেন না। সিঁদুর অর্পণ হয়ে গেলে আপনি কিছুক্ষণ রাম নাম জপ করবেন এবং তারপর অন্তত একবার হনুমান চালিশা পাঠ করবেন। যদি নির্দিষ্ট মনস্কামনা নিয়ে আপনি হনুমান চালিশা পাঠ করতে চান তাহলে আপনাকে সংকল্প গ্রহণ করে তিনবার বা সাতবার বা এগারোবার হনুমান চালিশা পাঠ করতে হবে। কিভাবে গ্রহণ করবেন সংকল্প? মাথায় রাখবেন, সংকল্প গ্রহণ করলে আপনি যত দিনে সংকল্প গ্রহণ করছেন ততদিন আপনাকে টানা এইভাবে পুজো কিন্তু করতে হবে এবং ততদিন নির্দিষ্ট সংখ্যক হনুমান চালিশা পাঠ করতে হবে। যদি সংকল্প পূরণ করতে পারেন তবেই সংকল্প গ্রহণ করুন, কারণ সংকল্পে কোনো কিন্তু বিকল্প হয় না, আর এই সংকল্প ভাঙা একদমই উচিত নয়। আপনি হনুমানজির সামনে বসে আপনার ডান হাতে জল নিয়ে হনুমানজির উদ্দেশ্যে বলবে, হে রামভক্ত বজরংবলী, আমি আমার এই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে আগামী সাত দিন বা আগামী এগারো দিন অথবা আমি আগামী সাত মঙ্গলবার বা এগারো মঙ্গলবার অথবা শনিবার আমি তিনবার করে বা সাতবার করে, অর্থাৎ আপনি যতবার করে হনুমান চালিশা পাঠ করতে চান ততবার করে হনুমান চালিশা পাঠ করো। তারপর বলবেন, আমার মনস্কামনা পূরণ করে দাও প্রভু, আমার সংকল্প পালনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে সামান্য এক ক্ষুদ্র ভক্ত মনে করে আমাকে ক্ষমা করে দিও প্রভু। এইভাবে আপনাকে সংকল্প গ্রহণ করতে হবে। এরপর আপনাকে হনুমান চালিশা পাঠ করতে হবে এবং আপনি যতবার হনুমান চালিশা পাঠ করবেন সেই পাঠের শেষে আপনাকে অবশ্যই রাম নাম নিতে হবে। হনুমান চালিশা পাঠ শেষে আবার আপনাকে কিছুক্ষণ রাম নাম জপ করতে হবে এবং আপনার মনস্কামনার কথা হনুমানজিকে ব্যক্ত করতে হবে এবং সবশেষে আপনি ওই চামেলির তেলের প্রদীপ দ্বারা হনুমানজিকে আরতি করবেন। আপনি যদি কর্পূর এবং সাতটি লবঙ্গ সহযোগে আরতি করতে পারেন এবং সেই আরতির ধোয়া যদি আপনি গোটা বাড়িতে দেখাতে পারে তাহলে আপনার বাড়ি থেকে সকল প্রকার নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। যদি সম্ভব হয় প্রতি শনিবার এবং মঙ্গলবার বাড়িতে রামায়ণ পাঠ করুন। বলা হয় যে স্থানে রামায়ণ পাঠ হয় সেই স্থানে সূক্ষ্মদেহে অবস্থান করেন বজরংবলী। বন্ধুরা, আপনারা জানলেন শনিবার এবং মঙ্গলবার হনুমানজির বিশেষ পুজো পদ্ধতি। এবার আমরা আলোকপাত করব বজরংবলীর পুজোয় কোন কোন ভুলের জন্য ফল লাভ হয় না। প্রথমেই বলি, বজরংবলীর পুজো কখনো কালো বস্ত্র পরে করতে নেই। লাল বস্ত্র যদি না থাকে অন্য যে কোনো হালকা রঙের বস্ত্র পরে বজরংবলী পুজো করতে বসবেন, কিন্তু কোনোভাবেই কালো বস্ত্র পরে পুজো করবেন না। সর্বদা দক্ষিণ দিকে মুখ করে বজরংবলীর ছবি বা মূর্তি বসিয়ে পুজো করবেন। কখনোই ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবিতে পুজো করবেন না। বজরংবলীর পুজোয় সবচেয়ে বড় ভুল হল রাম নাম না জপ করা। এই রাম নাম না জপলে বা রাম নাম না নিলে তার পুজো কোনোভাবেই পূর্ণতা পায় না। মাথায় রাখবেন, বজরংবলী সবচেয়ে বেশি প্রসন্ন হন রাম নামে। তার পুজোয় যে ভোগ আপনি নিবেদন করবেন তাতে তুলসী পাতা দিতে একদম ভুলবেন না, কারণ তুলসী পাতা ছাড়া তার ভোগ অসম্পূর্ণ। পুজো করবেন নয় সকালে বা সন্ধ্যায়, দুপুরবেলা অর্থাৎ দুপুর বারোটা থেকে চারটার মধ্যে বজরংবলী পুজো করা উচিত নয়। দেখবেন ওই সময়
বজরংবলীর মন্দিরও বন্ধ থাকে। ওই দিন নিষাদ জাতীয় দ্রব্য এবং আমিষ আহার বর্জন করবেন, নিজের আচার বিচার শুদ্ধ রাখবেন, মহিলাদের কোনোভাবেই অসম্মান করবেন না, সারাদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বা খারাপ কথা বলবেন না। সংকল্প গ্রহণ করলে তা অবশ্যই পূর্ণ করবেন, কারণ সংকল্পের কোনো বিকল্প কিন্তু হয় না, আর সংকল্প ভাঙা তা আপনার জন্য বিপজ্জনকও হতে পারে। এই দিন যদি সম্ভব হয় একবার হলেও নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে যান এবং আপনি যথাসম্ভব দান ধ্যান করুন। বজরংবলীকে কিন্তু প্রসন্ন করবার উপায় হলো এক ভক্তি এবং দুই হলো আপনার আচরণ। তাই আচরণ ঠিক না হলে হাজার পুজো করেও কোনো লাভ হবে না। সবশেষে যে বিষয়টি কথা বলবো, যা ছাড়া বজরংবলীর পুজো করে কোনো লাভই আপনি পাবেন না, তা হলো ভক্তি, বিশ্বাস এবং আত্মসমর্পণ। আপনাকে তার প্রতি পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে নিজেকে 100% তার কাছে নিয়োজিত করতে হবে, তার প্রতি বিশ্বাস রাখতে হবে, তবেই তার আরাধনা করলে আপনি ফল পাবেন। বন্ধুরা, আমাদের দেওয়া তথ্য যদি বিন্দুমাত্র আপনার উপযোগী মনে হয় তাহলে ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করুন এবং নিজেও লাইক করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।